আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু। সকাল ১১টায় অধিবেশন শুরু হয় সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে। ভাষণে নিজের সরকারের সাফল্য ব্যাখ্যার পাশাপাশি কোবিন্দের ভাষণ ছুঁয়ে যায় সাম্প্রতিক কালের জ্বলন্ত ইস্যু সিএএ, এনআরসি ও তারপর দেশজোড়া বিক্ষোভ প্রসঙ্গ। সেন্ট্রাল হলে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন এ নিয়ে হই হট্টগোলও করেন বিরোধীরা। রামনাথ কোবিন্দ তার ভাষণে বলেন, সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারার বিলোপ শুধু ঐতিহাসিকই নয়, তা জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমতার ভিত্তিতে উন্নয়নের পথ প্রশস্ত করেছে। তিনি বলেন, সাত দশক পর জম্মু কাশ্মীর নিয়ে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে। জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষ দেশের বাকি মানুষদের মতোই সমান সুবিধা পাচ্ছে। দেশের উন্নয়ন যোগে জম্মু কাশ্মীর ও লাদাখ এখন ছুটে গেছে। জম্মু কাশ্মীর ও লাদাখের উন্নয়নে আমার সরকারের প্রধান লক্ষ্য। এখন জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষ সরকারের সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন। রাষ্ট্রপতি বলেছেন, পারস্পরিক আলোচনা ও বিতর্ক গণতন্ত্রকে আরও শক্তিশালী করে বলেই সরকারের অভিমত। একই সঙ্গে প্রতিবাদের নামে কোন ধরনের হিংসা সমাজ ও দেশকে দুর্বল করে। রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ করতে এবং জাতীয় স্বার্থের বিষয়কে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের এই সংসদ ও প্রত্যেক সদস্যের কাছ থেকে আমাদের সংবিধান প্রত্যাশা করে। আমাদের মনে রাখতে হবে ব্যক্তিগত চিন্তাধারার আগে দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভাঙ্গাড়।